সিবিআই ছিল বলে রামপুরহাটের বকটুইর লোকেরা জেলের ভেতরে আছে। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। সিবিআই ছিল বলে হাঁসখালিতে তৃণমূল উপপ্রধানের ছেলে, তিনি জেলের ভিতরে আছে। সিবিআই ছিল বলে পার্থ অর্পিতারা জেলের মধ্যে আছে। সিবিআই ছিল বলে কেষ্ট এবং তার সিকিউরিটি 100 কোটি টাকার মালিক সাইগলরা আজকে জেলে আছে। অর্থাৎ তৃণমূল এ সম্পর্কে কম কথা বলাই ভালো। তৃণমূল প্রথম 4 দিন তার পুলিশকে যদি দিয়ে ঠিকঠাক করে ইনভেস্টিগেশন করতে পারত, তাহলে আজকের জায়গায় এই জায়গায় এসে দাঁড়াতে হতো না। অন্যদিকে সন্দীপ ঘোষকে, যেখানে রাজ্যে চাকরির অভাব, মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি, আমরা সন্দীপ ঘোষের ক্ষেত্রে ট্রিপল চাকরি দেখলাম। আরজিকর, এনআরএস, এখন আবার ওএসডি স্বাস্থ্য ভবন, কি চিটাগুড়ের সম্পর্ক আছে সন্দীপ ঘোষের সঙ্গে তৃণমূলের, এটা পশ্চিমবাংলার জনগণ জানতে চায়। ডবল ডবল চাকরি 21-এর আগে বলেছিলেন, আজকে সন্দীপ ঘোষের ক্ষেত্রে তো দেখলাম ট্রিপল চাকরি, তিনটে চাকরি। আমি লাইভ ভিউ দেখেছি, প্লিজ ওয়েট, কিপ পেশেন্স। উনারা বলেছেন লাঞ্চের পরে ভার্ডিক্ট দেবেন, আমি অত্যন্ত দায়িত্বশীল একজন জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী, সুপ্রিম কোর্টের হিয়ারিং শুনে মন্তব্য করার দরকার নেই, জাজমেন্ট আসুক, বিকালবেলা সুযোগ পেলে রিয়াকশন দিয়ে দেবো। যারা আন্দোলনকারী তাদেরকে বলেছেন আপনারা কাজে যোগ দিন, চাকরি যারা মানে জুনিয়র ডাক্তার, তারা তারা দে উইল ডিসাইড। আমরা ভারতবর্ষের সবাই, ইনক্লুডিং আওয়ার প্রাইম মিনিস্টার, আমরা সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ অনার দিই। আমরা সুপ্রিম কোর্টকে সবসময় সর্বোচ্চ অনার দিই, সম্মান করি। ডাক্তারদের ফোরাম, তাদের নিজস্ব সিদ্ধান্ত নেবেন, আমরা তাদেরকে ডিক্টেট করতেও পারি না, কিছু বলতেও পারি না, কারণ তারা যে ডিমান্ডগুলোর উপরে বসে আছেন সেই ডিমান্ডগুলো ফুলফিল করার দায়িত্ব রাজ্য সরকারের এবং ইনভেস্টিগেটিং এজেন্সির এবং সুপ্রিম কোর্টের। এবার তারা যদি স্যাটিসফাইড হয় তারাই তার উত্তর দিতে পারবেন, আমাদের পক্ষে তাদের নিয়ে কিছু বলা উচিত নয়, তবে তাদের ডিমান্ডগুলোকে বিজেপি সাপোর্ট করে। ডাক্তারবাবুরা এসেছিলেন, আরজিকরের সবাই এসেছিল, তারা বেরিয়ে এসে খুব ইঙ্গিতপূর্ণ একটা কথা বলেছেন। তারা বলেছেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা অনেক কিছু করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, কোথাও একটা বড় শক্তির বাধা আছে। আর পশ্চিমবাংলা সবাই জানে, আমি তো মন্ত্রী ছিলাম 4 বছর উনার ক্যাবিনেটে, আমি উনার সহকর্মী ছিলাম, জুনিয়র কলিগ ছিলাম 21 বছর, সবাই জানে যে এখানে পোস্ট একটাই, বাকি সব ল্যাম্প পোস্ট। তাই ডাক্তারবাবুরা নাম বলতে হয়তো পারেননি, নামটা আমি বলে দিচ্ছি, সমস্যার আসল কারণ হচ্ছে মমতা ব্যানার্জী।